বাইরামাত সেদিন এমন অবস্থা হবে, পাহাড় গুলি এমন অবস্থা হবে, বিশাল বিশাল পাহাড়, অনেক বড় বড় পাহাড়, বিভিন্ন জায়গায় পাহাড়ের কসম করে বলছেন, ও ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড় গুলিকে এদিকে তাকাও, আমি পাহাড় গুলিকে গজ্জাল হিসেবে দুনিয়ার মধ্যে স্থাপন করেছি। আল্লাহু আকবার। ওই পাহাড় গুলি সেদিন তুলার মতন উঠতে থাকবে, কিসের মতন? তুলার মতন উঠতে থাকবে বাইরামাত। এজন্য শায়ের বলতেছেন, পাহাড়ে পাড় যায়েঙ্গে জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহু আকবার। পাহাড়ে পাড় যায়েঙ্গে জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় গুলিকে কি করবেন? তুলার মতো উড়িয়ে দিবেন, সব কিছু জমিনটা চৌচির হয়ে যাবে। ভাই আমার, সেই দিনটি আসবে কি আসবে না, সেই দিনের খবর আমরা জানি না, কখন জানি সেই দিন চলে আসে, কিয়ামত কবে হবে আপনারা আমরা কেহই জানেন না, ঠিক কিনা বলেন? ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পাঁচটি জিনিস রেখে দিয়েছেন, পৃথিবীর কোন নবী, কোন মানুষ, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন জাদুকর পর্যন্ত কোনো কিছুই বলতে পারে না। বলে যে আপনারা বলবেন, তাহলে টেলিভিশন কিভাবে বলে, রেডিও কিভাবে বলে, অনুমান আইডিয়া করে বলতেছে। আল্লাহ তাআলা যখন নাকি বৃষ্টির প্রস্তুত করে রেখে দিয়েছেন, তখন বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? পাঁচটি জিনিস কাউকে জানতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত তখন সংগঠিত হবে, পৃথিবীর কেহই জানে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, ঠিক কিনা বলেন? কেউ জানে না, জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আগামী দিন বৃষ্টি হবে কি হবে না, ঝড় তুফান হবে কি হবে না, তুফান হবে কি হবে না, এই এলেম পৃথিবীর কোনো মানুষের নাই, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে, ঠিক কিনা বলেন? আগামী দিন তুফান হবে কি হবে না, বৃষ্টি হবে কি হবে না, কে জানে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আবার আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভবতী মহিলার রেহেমের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, ল্যাংরা আছে না আতুর আছে, অন্ধ হবে না বোবা হবে, পৃথিবীর কেহই জানে না, জানে আমার রব, ঠিক কিনা বলে? কে জানে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন আপনি কি খাবেন, কত টাকা অর্জন করবেন, কোথায় যাবেন, কেহই জানে না, জানে একমাত্র আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, আপনার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় হবে, নিজের বাড়িতে হবে না শ্বশুর বাড়িতে হবে, ঢাকা হবে না দেশের বাহিরে হবে, আপনি কি দিনে মরেন না রাত্রে মরবেন, আপনি নামাজ অবস্থায় মরবেন না রুকু অবস্থা না সেজদা অবস্থায়, আপনি কি জুমার দিন মারা যাবেন না লাইলাতুল কদরে মারা যাবেন, আপনি কোন দিন মারা যাবেন, সেই এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানতে দেন না, ওই এলেম একমাত্র জানে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, কিয়ামত সংগঠিত হবে, ঘটনা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইন্নাস সাআতা লা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত ঘটনা সত্য ঘটনা, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে যে কিয়ামত হবে না আমি মানি না, তার কোনো ঈমান থাকবে? বান্দা যখন নাকি নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ ফাক রব্বুল আলামিন বান্দাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা যখন অসুস্থ হয়ে মুসিবতের মধ্যে পড়ে, মামলা মোকদ্দমার মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে, ঘরের মধ্যে প্যারালাইসিস, হার্ট স্ট্রোক করে বসে আছে, ব্রেন স্ট্রোক করে বসে আছে, পঙ্গু হয়ে বসে আছে, তো আল্লাহর কোনো গোলাম যদি বলে যে ভাই আপনি কেমন আছেন, সে কলিজা ভরে অন্তর দিয়ে সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এই যে অসুস্থ হয়ে কঠিন অবস্থা তার, সে এই মুহূর্তে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করলো, আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে বলল আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুল করিম আব্দুর রহিম অসুস্থ হয়ে পঙ্গু হয়ে প্যারালাইসিস হয়ে স্ট্রোক হয়ে অভাব অনটনের মধ্যে পড়ে, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি রে বান্দা, যা যা এই শুকরিয়া আদায় করার কারণে আমি মহান রব্বুল আলামিন তোর সমস্ত মুসিবত দূর করে দিলাম, আল্লাহু আকবার। ভাই আমার জন্য আমরা শুকরিয়া করব কার? আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করব বেশি বেশি করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন নাকি আমরা পবিত্রতা ঘোষণা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নিয়ামত দিতে থাকবো বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আপনাদেরকে সামান্যতম একটু কথা বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরের কি ছিলেন? মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী ছিলেন? খাদ্যমন্ত্রী ছিলেন। ঠিক ওই মুহূর্তে একজন যুবক ওই লাইনের মধ্যে দাঁড়িয়েছে খাদ্য নেওয়ার জন্য। ইউসুফ একজন নবী, নিজ হাতে রিলিফ বন্টন করতেছে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা, একজন মন্ত্রী যদি সরাসরি যদি কোনো অনুদান দেয়, সেটা যে নাকি গরিব মিসকিন যারা নাকি আসছে নেওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য আসে, তারা খুশি নেবে যান। মন্ত্রী সাহেব আমাদেরকে দিচ্ছে এবং কি নিজ হাতে দিচ্ছে। ভাই আমার কথাগুলি গভীর মনোযোগ সহকারে শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ হাতে রিলিফ বন্টন করতেছেন, যেহেতু তিনি খাদ্যমন্ত্রী, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এক যুবক ওই লাইনের মধ্যে দাঁড়াইছে, আজকে দিলেন চলে গেল, দ্বিতীয় দিন যখন নাকি আবার দিলেন, ঠিক ওই লাইনের মধ্যে ওই যুবক আবার দাঁড়ানো অবস্থা। যুবককে জিজ্ঞাসা করা হইল, যুবক গতকালকে না তোমাকে আমি রিলিফ দিয়েছি, তাহলে আজকে কেন তুমি আসলা, তার কারণটা কি? যুবক বলতেছেন, ও আল্লাহর নবী ইউসুফ, আমি কিন্তু আপনার কাছে একে তিনবার পাব, একবার দুইবার নয় তিনবার পাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তুমি কিভাবে পাইবা একটু বর্ণনা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জবাবে যুবক বলতেছে, প্রথম দিন যে আমি আসলাম, আপনি যে একজন নবী, এই নবী হিসেবে আমি আপনার কাছে পাওনা, আল্লাহু আকবার। আর দ্বিতীয় দিন আসলাম, দ্বিতীয় দিন যে আসলাম, আপনি খাদ্যমন্ত্রী, মন্ত্রী হিসেবে নেওয়ার জন্য আসছি,
ঠিক দ্বিতীয় দিনও চলে গেল, তৃতীয় দিন আবার ওই যুবক আসলো, লাইনের মধ্যে দাঁড়াইছে, বলল এই যুবক একে একে একবার দুইবার তোমাকে দিলাম, আজকে কেন আসলা? যুবক বলতেছে আজকেও আমি আসছি, তার কারণ আছে। বলে কি কারণ? বলে আপনি স্মরণ করে দেখেন, যখন নাকি জুলাইখা আপনাকে মিথ্যা আপনার উপর মিথ্যা তোহমত দিয়েছে, আপনি নাকি তার সাথে জিনা করছেন, অন্যায় কাজ করেছেন, আর আপনাকে পবিত্র হওয়ার জন্য আমি ছোট বাচ্চা সেদিন আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আপনি জিনা করেন নাই, অন্যায় করেন নাই, পাপ করেন নাই, এজন্য আমি ছোট বাচ্চা ছিলাম, আমার জবান থেকে ওই সময় আমি আপনাকে পবিত্রতা ঘোষণা হিসেবে করে দিয়েছি, আল্লাহু আকবার, ওই সময় আমি আপনাকে পবিত্রতা ঘোষণা করেছি না, আপনি এই কাজ করেন নাই। কোরআনের মধ্যে অনেক বিশদভাবে বর্ণনা রয়েছে, ঘটনা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু দিয়ে গেলেন, ঘটনা তো সত্য, এরকম এরকম একটা সন্তান শিশু বাচ্চা আমার পবিত্রতা ঘোষণা করেছে, যার কারণে আমি বেঁচে গেছি, আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম কি বলে এখন শুনেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই খাদেম, এই যুবককে তুমি চিনে রাখো। বলে হ্যাঁ আমি চিনে রাখলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যুবক যদি সকালে আসে তাহলে সকালে তাকে রিলিফ দিবা, যদি দুপুরে আসে তাকে রিলিফ দিবা, যদি রাত্রে আসে রাত্রে তাকে রিলিফ দিবা, তার কারণ সে আমার পবিত্রতা ঘোষণা করেছে, আমাকে মুসিবত থেকে তাকে সে আমাকে বাঁচিয়েছে, এজন্য আমাকে পবিত্র ঘোষণা দেওয়ার কারণে আমি ঘোষণা দিয়ে দিলাম, সে যখন আসবে যতবার আসবে তুমি তাকে রিলিফ দিয়া দিবে, আল্লাহু আকবার। আমি এই ঘটনার টানার অর্থ হচ্ছে, ভাইরা আমার, একজন নবীকে যদি পবিত্রতা ঘোষণা করার কারণে যদি খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম যুবককে বারবার দেওয়ার জন্য বলেছে, যখন আসবে তখনই তুমি তাকে দিবে, যখন আসবে তখনই তুমি তাকে দিবে, ভাইরা আমার বলেন তো, যে ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী বানাইছে কে? আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি সদা সর্বদা আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা যদি আমরা ঘোষণা করি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? বাইরে জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব কি করব না? সদা সর্বদা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। বাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করে, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে 187 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি لا يجليها لوقتها الا هو। এই আয়াতে কারিমার শানে নুজুল, এই আয়াতটি মক্কাতুল মুকাররমার মধ্যে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ, কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল মুকাররমা।
ইবনে জারির ও কাতাদা রহমতুল্লাহি আলাই বায়রা, আমার আপনাদের আমি আপনাদেরকে তাফসিরে নুরুল কোরআন থেকে বলছি, তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, তাফসিরে জালালাইন থেকে বলছি, তাফসিরে কবির থেকে বলছি, তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, তাফসিরে রুহুল মাআনি থেকে বলছি। বায়রা আমার ইবনে জারির ও কাতাদা রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মক্কার কাফের মুশরিকরা, কুরাইশরা, পৌত্তলিকরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা আসলো। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো? বলে, হ্যাঁ আমি নবী দাবি করি। তোমার নিকট নাকি কিতাব নাজিল হয়েছে? বলে, হ্যাঁ কিতাব নাজিল হয়েছে। বলে, তাহলে বলো তো দেখি কিয়ামত কবে সংঘটিত হবে, কোন সময়ে কিয়ামত সংঘটিত হবে? যদি তুমি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দি মিন টাইম এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন আরাফের 187 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহর হাবিবের উপরে। আল্লাহ পাক বলতেছেন, ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ওই যে তারা আপনাকে প্রশ্ন করেছেন কিয়ামত কবে সংঘটিত হবে, কোন সময়ে কিয়ামত সংঘটিত হবে, সেই সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করেছে। তাদের প্রশ্নের জবাবে আপনি বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, তোমরা যে প্রশ্ন করেছো কিয়ামত কবে সংঘটিত হবে, এই এই এলেম একমাত্র আমি আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত কবে সংঘটিত হবে আপনারা মনপুরা নিবাসী কি জানেন? কবে কে জানে? আল্লাহ সুবহান ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন মানুষ জানে না, নবীদেরকে জানতে দেওয়া হয় না। গায়েবের মালিক কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন কিয়ামত সংক্রান্ত যে বিষয়গুলি, কিয়ামতের বিষয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হুয়া, এটা নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা ঘটায়া দিবে। আল্লাহু আকবার, এটা কোনো মিথ্যা ঘটনা নয়, এটা সত্য ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে ফরমান, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, যখন নাকি ঘটনা ঘটবে, যতক্ষণ নাকি ঘটনা ঘটবে সত্যিকারের ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যি ঘটনা ঘটবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন সত্য বলেন, ঠিক কিনা বলেন? আমাদের মতন মিথ্যা কথা বলেন না। আমরা সকালে এক কথা বলি, আবার বিকালে আরেক কথা বলি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন সত্য কথা বলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ সুবহান ওয়া তাআলার চাইতে আর কে বেশি সত্য কথা বলতে পারে? আল্লাহু আকবার, এর চাইতে আর কে বেশি সত্য সঠিক কথা বলতে পারে? বলতে পারে একমাত্র আমার রব, আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আর কি সত্য কথা বলতে পারে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল বলতেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। যিনি যা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেন তাই হবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার কিয়ামতের ঘটনা ঘটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে যাবে, বিকট আওয়াজ ঘটনা ঘটে যাবে, সত্যি ঘটনা ঘটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন ক্বরিয়ার মধ্যে ফরমান, আল ক্বরিয়াতু মাল ক্বরিয়া ওয়া মা আদরাকা মাল ক্বরিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল উহিনিল মানফুস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ক্বরিয়া করাঘাত করবে, আসবে কিয়ামত, ভয়ঙ্কর, অনেক কঠিন, বড় ভয়ঙ্কর ভাবে কিয়ামত আসবে। আল ক্বরিয়া করাঘাত, মাল ক্বরিয়া। হে নবী, আপনি কি জানেন করাঘাত কি? ওয়া মা আদরাকা মাল ক্বরিয়া। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন করাঘাত কি? আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের এমন অবস্থা হবে বিক্ষিপ্ত প্রতঙ্গের মতন, মানুষগুলি হুমড়ি খাবে, একজন আরেকজনের গায়ের মধ্যে উঠতে থাকবে, পড়তে থাকবে, গড়াগড়ি করতে থাকবে। সেই দিন আসবে কি আসবে না কথা বলেন না কেন? সেই দিন আসবে কি আসবে না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল উহিনিল মানফুস। বাইরামাত, সেদিন এমন অবস্থা হবে পাহাড়গুলি এমন অবস্থা হবে, বিশাল বিশাল পাহাড়, অনেক বড় বড় পাহাড়। যারা নাকি সৌদি আরবের মধ্যে উমরা করতে গিয়েছেন, যারা নাকি শ্রীলঙ্কা গিয়েছেন, যারা নাকি বাহিরে গিয়েছেন, দেশের বাহিরে গিয়েছেন, অনেক বড় বড় পাহাড় আছে কি আছে না? অনেক বড় পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কসম করে বলছেন, বিভিন্ন জায়গায় পাহাড়ের কসম করে বলছেন, ও ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড়গুলিকে এদিকে তাকাও, আমি পাহাড়গুলিকে গজ্জাল হিসেবে দুনিয়ার মধ্যে স্থাপন করেছি। আল্লাহু আকবার। ওই পাহাড়গুলি সেদিন তুলার মতন উঠতে থাকবে। কিসের মতন? তুলার মতন উঠতে থাকবে বাইরা আমার। এজন্য শায়ের বলতেছেন, পাহাড়ে পাড় যায়েঙ্গে জমিন পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহু আকবার। পাহাড়ে পাড় যায়েঙ্গে জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলিকে কি করবেন? তুলার মতো উড়িয়ে দিবেন।
সব কিছু জমিনটা চৌচির হয়ে যাবে। ভাই আমার সেই দিনটি আসবে কি আসবে না সেই দিনের খবর আমরা জানি না, কখন জানি সেই দিন চলে আসে, কিয়ামত কবে হবে আপনারা আমরা কেউই জানেন না, ঠিক কিনা বলেন? কিয়ামত কবে সংঘটিত হবে আমরা কেউ জানেন না। ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পাঁচটি জিনিস রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো নবী কোনো মানুষ কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো আপনার জাদুকর পর্যন্ত কোনো কিছুই বলতে পারে না। বলে যে আপনারা বলবেন তাহলে টেলিভিশন কিভাবে বলে, রেডিও কিভাবে বলে, অনুমান আইডিয়া করে বলতেছে। আল্লাহ তাআলা যখন নাকি বৃষ্টির প্রস্তুত করে রেখে দিয়েছেন তখন বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার পাঁচটি জিনিস কাউকে জানতে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কেহই জানে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, ঠিক কিনা বলেন? কেউ জানে না, জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ফ, আগামী দিন বৃষ্টি হবে কি হবে না, ঝড় তুফান হবে কি হবে না, তুফান হবে কি হবে না, এই এলেম পৃথিবীর কোনো মানুষের নাই, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে, ঠিক কিনা বলেন? আগামী দিন তুফান হবে কি হবে না, বৃষ্টি হবে কি হবে না কে জানে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আবার আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভবতী মহিলার রেহেমের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, ল্যাংরা আছে না আতুর আছে, অন্ধ হবে না বোবা হবে পৃথিবীর কেহই জানে না, জানে আমার রব, ঠিক কিনা বলেন? কে জানে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারপর আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন আপনি কি খাবেন, কত টাকা অর্জন করবেন, কোথায় যাবেন কেউই জানে না, জানে একমাত্র আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ায়ালামু মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, আপনার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় হবে, নিজের বাড়িতে হবে না শ্বশুর বাড়িতে হবে, ঢাকা হবে না দেশের বাহিরে হবে, আপনি কি দিনে মরেন না রাত্রে মরবেন, আপনি নামাজ অবস্থায় মরবেন না রুকু অবস্থা না সেজদা অবস্থায়, আপনি কি জুমার দিন মারা যাবেন না লাইলাতুল কদরে মারা যাবেন, আপনি কোন দিন মারা যাবেন, সেই এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানতে দেন না, ওই এলেম একমাত্র জানে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার কিয়ামত সংঘটিত হবে ঘটনা সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সাআতা লা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত ঘটনা সত্য ঘটনা, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে যে কিয়ামত হবে না আমি মানি না, তার কোনো ঈমান থাকবে না। বাইরে আমার জন্য কিয়ামত আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন কিছু আলামত, কিছু আলামত বড় আলামত দিয়েছেন, কিছু ছোট আলামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিছু বড় আলামত, কিছু ছোট আলামত, বড় আলামত এবং ছোট আলামত দিয়েছেন যে এই আলামত যদি এসে যায় তাহলে কিয়ামত সংঘটিত হবে। আমার মূল আলোচনার উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ পাক যদি আপনাদেরকে ধৈর্য দেয়, আমাকে যদি তৌফিক দান করে, তাহলে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে কিনা বলেন? আমাদের মতন কত ভাই দোকানের মধ্যে বসে আছে, ঠিক কিনা বলেন?
আছে কিনা, দোকানের মধ্যে বৈশা বিড়ি সিগারেট খাইতেছে, গপ গুজুর করতেছে, আর আমরা আছি কোথায়? জান্নাতের বাগানের মধ্যে, ঠিক কিনা বলেন? তাদের মধ্যে আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা বলেন? এমন একটা যুগ আসছে, দেখেন মাহফিলে সাইতে দোকানের মধ্যে মানুষ বেশি, কিতাও ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাহফিলের মধ্যে জামাত হইতেছে, আপনি মাহফিল বাদ দেন, যেই জায়গা যেই যেই বাজারের মধ্যে মসজিদ, আপনি একটু গবেষণা করেন আমরা কত ইসলাম থেকে কত দূরে সরে গেছি। যেখানে মাহফিলের মধ্যে লোকজন বেশি থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গার মধ্যে কোথায়? বাজারের মধ্যে। আপনি কি দেখেন বাজারের মধ্যে দোকানদারের নামাজ নাই, ক্রেতা বিক্রেতার কারোই নামাজ নাই, ঠিক কিনা বলেন? শুধু কেল বেচা কেনা, শুধু দুনিয়া, শুধু কি দুনিয়া। এই জন্য কবি আফসোস করে বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়া কুনসি বাশার হে। কবি আশ্চর্য হয়ে বলতেছে, আরে যে জায়গার মধ্যে মানুষ থাকার কথা কোন জায়গায়? মাহফিলের মধ্যে। সেই জায়গার মধ্যে থাকে কোন জায়গায়? দোকানের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়া কুনসি বাশার হে, সুরত বুঝি না মগর দম তো নেহি হে, সুরত বুঝি না মগর দম তো নেহি হে। দেখতে কিন্তু মানুষের মতন, কিসের মতন? আল্লাহ একবার, কিসের মতন দেখতে? এমন অবস্থা, কিন্তু এমন হনুমান আল্লাহ ফাক রাব্বুল আলামিন কি করছেন দেখতে মানুষের মতো, কিন্তু কি নাই? লেজ নাই, কি নাই? লেজ নাই। তো এই জন্য আমাদের থাকার কথা ছিল কোন জায়গায়? মাহফিলের মধ্যে। সেই জায়গার মধ্যে দোকানের মধ্যে আমরা বসে আছি, অন্তত পক্ষে মনফুরা তো মনফুরা মানুষের, এই সখীপুরা মানুষের এটা কিন্তু আশা করি না, ঠিক কিনা বলেন? বাইরে আমার আমি আপনাদের সাথে কথার মধ্যে ছিলাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সগরা। কিছু আলামত হচ্ছে বড়, কিছু আলামত হচ্ছে ছোট। বড় আলামত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা তাকুনা আশারু আয়াম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দশটি নিদর্শন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। দশটি নিদর্শন, কয়টি নিদর্শন? বড় বড় দশটি নিদর্শন। এক নাম্বার হচ্ছে খাসমুম বিল মাসিকি, পৃথিবীর গভীর মনোযোগ, পৃথিবীর পূর্ব অঞ্চলে, পৃথিবীর পূর্ব অঞ্চলে দশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, বলেন কার হুকুমে? আল্লাহ সুবহান ও তাআলার হুকুমে, খাসফুম বিল মাশরিকি, পৃথিবীর পূর্ব অঞ্চলটা একেবারে নিচে চলে যাবে। ওই জায়গার মধ্যে যদি কোনো পাহাড় থাকে, কোনো নদী থাকে, কোনো সমুদ্র থাকে, বিশাল বড় বড় এমারা থাকে, বিল্ডিং থাকে, গাছপালা থাকে, তাহলে গাছপালা সহ একেবারে দশে নিচে চলে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর পূর্ব অঞ্চলটি কোন জায়গায়? জাপান। কোন জায়গা? সূর্য উদিত হওয়ার দেশ কোনটি? জাপান। এজন্য দেখবেন জাপানের মধ্যে কয়েকদিন পর পর ভূমিকম্প হয় কি হয় না? হয় না, ভূমিকম্প হয় জাপানের মধ্যে, ভূমিকম্প হয়। আর
তারা ইসলাম বিরোধী কাজ করে বেশি বেশি। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব অঞ্চলটা আল্লাহ পাক রব্বুল আলামিন দশে একেবারে ধ্বংস করে দিবে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হচ্ছে খাসমুম বিল মাগরিবি, পৃথিবীর পশ্চিম অঞ্চলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দশে যাবে। পৃথিবীর পশ্চিম অঞ্চল আপনারা বলেন তো কোন দেশ? আমেরিকা। যে আমেরিকার মধ্যে সমকামিতা এমনভাবে শুরু করছে, জিনার কাজ শুরু করেছে, অন্যায় পাপাচার করেছে, এমনভাবে কিছু এমনভাবে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনা করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসবুম বিল মাগরিবি, ওই পশ্চিম অঞ্চলটা আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মাটির নিচে দশে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াখাসমুম ফি জাজিরাতিল আরব, আরব উপত্যকা একেবারে কি করবে? নিচে চলে যাবে, ডেবে যাবে, দশে যাবে, আরব উপদ্বীপ দশে যাবে। ওয়াদ্দাজ্জালু, তারপরে দাজ্জালের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব হবে? দাজ্জাল। আপনাদের মনে কি হয়, দাজ্জাল কি? দাজ্জালের আবির্ভাব হয়েছে কি হয় না? দাজ্জাল আত্মপ্রকাশ এখনো হয় নাই, দাজ্জাল কিন্তু চলে আসছে। দাজ্জাল কি? দাজ্জাল কিন্তু চলে আসছে, কিন্তু সে এখনো গোপন অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। এই বিষয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার। ভাইরা আমার, দাজ্জাল আসার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মেহেদিকে পাঠাইবেন। ইমাম মেহেদি দুনিয়ার মধ্যে আসবেন, মানুষের দ্বারে দ্বারে বারে বারে ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন। দাওয়াত দিতে দিতে সমগ্র পৃথিবী সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সেদিন আর কোনো কাফের মুশরিক থাকবে না, নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না, সবাই কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। তিনি নেতা হিসেবে আসবেন। কি হিসেবে আসবেন? নেতা, ইমাম হয়ে আসবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলিম শরীফ এবং বুখারী তিরমিজি আবু দাউদ নাসাই শরীফ মধ্যে ফরমান যে আমার বংশ থেকে, আহলে বায়াত থেকে ইমাম মেহেদির আগমন ঘটবে। বলেন সুবহানাল্লাহ। যেই ইমাম মেহেদির নাম হবে আমার নামে নাম, তার বাবার নাম হবে আমার বাবার নামে নাম। আল্লাহু আকবার। এবং তিনি একে একে সাত বৎসর তিনি কি করবেন? রাজত্ব করবেন। কত বৎসর? সাতটি বৎসর তিনি রাজত্ব করবেন। ভাইরা আমার, তারপরে যখন নাকি দাজ্জাল যখন নাকি চলে আসবেন, দাজ্জালের কথা হাদিসের মধ্যে অনেক বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। কোন চোখ? ডান চোখ অন্ধ হবে। তার কপালের মধ্যে তিনটি আরবি অক্ষর লেখা থাকবে, কাফার। তার মানে কাফের, মুমিন, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি যারা, তারা এই দাজ্জালকে দেখেই চিনে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ওই দাজ্জাল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শক্তি দান করবেন, এমন ক্ষমতা দান করবেন, তার হাতের মধ্যে, এক হাতের মধ্যে জান্নাত থাকবে, আরেক হাতের মধ্যে জাহান্নাম থাকবে। মূলত যেই হাতের মধ্যে জান্নাত থাকবে সেটা হবে জাহান্নাম, যে হাতের মধ্যে জাহান্নাম থাকবে মূলত সেটা হবে জান্নাত। আর সে বলবেন, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের আল্লাহ কে? রব। আমাদের রব হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দ
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আমাদের রব কে? সে বলবে আমি তোমাদের রব। আসলে মূলত আমাদের রব হচ্ছে আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। বাইরে আমার দাজ্জাল 40 দিন দুনিয়ার মধ্যে অবস্থান করবে। কতদিন? 40 দিন দাজ্জাল অবস্থান করবে। প্রথম দিন সে যখন নাকি জমিনের মধ্যে আসবে, এখনকার যেই দিন, এখনকার যেই সপ্তাহ, এখনকার যেই মাস, এখনকার যেই বছর, একটি দিন ওই সময় এক বৎসরের মেয়াদ মেকদার এরকম ভাবে দীর্ঘ সময় হবে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, সাধারণ কথা নাকি? একদিন দাজ্জাল যখন নাকি জমিনের মধ্যে আসবে, 40 দিন থাকবে, এর মধ্যে প্রথম দিন হবে এক বছর সমতুল্য, আল্লাহু আকবার। দ্বিতীয় দিন হবে এক মাস সমতুল্য, তৃতীয় দিন হবে এক সপ্তাহ সমতুল্য, বাকি 37 দিন স্বাভাবিক যে আমাদের দিন এই দিনের মতন হবে। এই দাজ্জাল মানুষদের কেমন, আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করবেন, সে মানুষকে হত্যা করবে, আবার মানুষকে জীবিত করবে। কিন্তু মানুষকে এইরকম ভাবে ফেতনার মধ্যে ফালাইবে, সে বলবে আমি তোমাদের রব, এই যে দেখুন আমি এই লোকটাকে মেরে ফেললাম, আমি এই লোকটাকে মেরে ফেললাম, এই দেখো না আমি তাকে আবার জীবিত করলাম। যারা নাকি ইমানদার, নেককার, মুত্তাকি, পরহেজগার, তারা বলবে না না, আমার আল্লাহ সুবহানাহু তাআলা রয়েছেন, তুমি তুমি আল্লাহ নয়, তুমি হচ্ছ দাজ্জাল। বলেন আল্লাহু আকবার। দাজ্জাল এরকম ভাবে বিভ্রান্ত করতে করতে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে সে 70,000 তার সহসর বানাইবে। বলেন নাউজ বিল্লাহ মিন যালিক। কত হাজার? 70,000। ভাইরা আমার 4 নম্বর 5 নম্বর হচ্ছে, মনে আছেন আপনাদের কয় নাম্বার? 5 নাম্বার বড় বড় কিয়ামতের আলামতের মধ্যে অদ্দখানু, তারপরে দোয়া বের হবে কিয়ামতের পূর্বক্ষণে, এমন দোয়া বের হবে কিতাবের মধ্যে। মুহাদ্দিসিনে কেরামগণ, ইসলামিক স্কলারগণ বলেছেন ইয়ামেন থেকে এমন একটা দোয়া বের হবে, ওই দোয়া বের হইলে মানুষ আতঙ্ক হয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। এ কি অবস্থা, কোথা থেকে এই দোয়া বের হইতেছে? তারপরে 6 নম্বর হচ্ছে ওয়ানুজুনু ঈসা বিনি মারইয়ামা, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটবে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথায় আছে এখন? কোথায় আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম? এখন চতুর্থ আকাশের মধ্যে হায়াতের মধ্যে আছেন, জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি তাওরাত কিতাব পড়তেছিলেন, তাওরাত কিতাব পড়ার পরে তিনি দেখতে পাইলেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা, উম্মতের সম্মান,
এত সম্মান এত মর্যাদা ভাইরা আমার, আপনারা তো কোনো কিছুই বুঝতেছেন না আমাদের যে কত দাম, একটু পরে আপনি বুঝতে পারবেন। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়াল্লা তাআলা উম্মতে মুহাম্মদ এত মর্যাদা এত সম্মানিত ইজ্জত এত আজমত, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন তাহলে কতই না ভালো হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় বারে ইলাহি, আখিরি জামানা নবীর উম্মতের এত ইজ্জত আজমত মর্যাদা, আমি যদি আখিরি জামানা নবীর উম্মত হতে পারতাম আমার এই নসিবটা কতই না খুশ নসিব হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যেহেতু নবী, ওনার জবান পবিত্র, ওনার রিজিক পবিত্র, ওনার দেহ মোবারক পবিত্র, ওনার হাত পবিত্র, যেইমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন চতুর্থ আকাশের মধ্যে তিনি অবস্থান করতেছেন, অনতি বিলম্বে আল্লাহ তাআলার হুকুম পেয়ে তিনি চলে আসবেন জমিনের মধ্যে। আসবেন কোথায়? সিরিয়ার দামেস্কের মসজিদ, সাদা একটা মিনারাওয়ালা একটা মসজিদের মধ্যে তিনি আসবেন। আল্লাহু আকবার বলেন। আমার সময় কিন্তু বেশি নাই, আমাকে রেড সিগন্যাল দেওয়া হচ্ছে যে হুজুর আজানের সময় হয়ে যাইতেছে, আপনি দ্রুত করেন। তো বলতেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই দামেস্কের মসজিদের মধ্যে আসবেন। ইন দি মিন টাইম ইমাম মেহেদি বলবেন আপনি ইমামতি করেন, তিনি বলবেন যে আপনারা, আপনাদেরকে আল্লাহ এমন সম্মান দান করেছে আপনারা একজন আরেকজনের ইমাম। আল্লাহু আকবার। তিনি কি করবেন? ইমাম মেহেদি ওনার পিছনে নামাজ আদায় করবেন। ভাইরা আমার, আজান হয়ে যাচ্ছে, যদি সময়, যদি কোথাও যদি সময় পাই এই কিয়ামতের আলামতগুলি আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আরাফ এর 187 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ইবনে জারির ও কাতাদা রহমতুল্লাহ আলাই, তাফসির ইবনে কাসির, তাফসির নূর কুরআন, তাফসির জালালাইন, তাফসির কবির, তাফসির মাজহারিতে যে বর্ণনা এসেছে, ইবনে জারির ও কাতাদা রহমতুল্লাহ আলাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্ধৃতি বলেন, এই আয়াতে কারিমা তখনই নাজিল হয়েছে যখন মক্কার কুরাইশগণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, আমরা তোমাকে একটি প্রশ্ন করব। বলে যে কি প্রশ্ন? যে তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে নবী, যদি তুমি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। তারা বলতেছে যে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি বলো কিয়ামত কবে সংঘটিত হবে।
ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আরাফের 187 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কাফের মুশরিকরা মক্কার পুত্তলিকরা কুরাইশরা যখন নাকি আপনাকে প্রশ্ন করি কিয়ামত কবে সংঘটিত হবে এই বিষয়ে যখন তারা প্রশ্ন করে, তখন আপনি তাদের এই প্রশ্নের জবাব দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কবে সংঘটিত হবে, কখন হবে, সেই এলেম আমি নবীর নাই, এই এলেম হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হুয়া। আর যথা সময় নির্দিষ্ট সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে ঘটিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নির্দিষ্ট সময়ে কিয়ামত ঘটিয়ে দিবে, কখন হবে আমরা কেউ জানি না। জানে কে? গায়েবের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো কিয়ামত হবে, সত্যি সত্যি কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা। যখন নাকি ঘটনা ঘটে যাবে, সত্যি ঘটনা ঘটবে, কিয়ামতের ঘটনা ঘটবে। বাইরে আমার জন্য কিয়ামত আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, 10টি নিদর্শন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরিক হাকিমের মধ্যে ফরমান চতুর্থ খণ্ডের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكون عشر آيات ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 10টি নিদর্শন না আসবে, প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এক নম্বর হচ্ছে খাসমুম বিল মাশরিকি। খাসমুম বিল মাশরিকি, পৃথিবীর পূর্ব দিগন্তে, পৃথিবীর পূর্ব অঞ্চলের মধ্যে মাটি ধসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। বলেন কার হুকুমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। দুই নম্বর হচ্ছে অখাসমুম বিল মাগরিবি, পশ্চিম অঞ্চলের মধ্যে, পৃথিবীর পশ্চিম অঞ্চলের মধ্যে ধসে যাবে, মাটি ধসে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল নিয়ে মাটি নিচে ধসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। বলেন আল্লাহু আকবার। তিন নম্বর হচ্ছে ও খাসমুন ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ ধসে যাবে। চার নম্বর হচ্ছে ওয়াদ্দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জাল কিন্তু দাজ্জাল চলে আসছে, কিন্তু দাজ্জাল আত্মগোপন হয়ে আছে, কোথায় আছে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইয়ামেনের উপত্যকার মধ্যে সে আত্মগোপন হয়ে আছে। তামিমে দাঁড়ি একজন সাহাবী, সে আগে খ্রিস্টান ছিল, প্রত্যক্ষভাবে যখন নাকি সে দেখেছে, অনেক লম্বা ঘটনা হাদিসের মধ্যে আসছে, দাজ্জালের ঘটনা। তামিমে দাঁড়ি যখন নাকি আল্লাহর হাবিবের কাছে দাজ্জালের বর্ণনা করলেন, কাইফিয়ত সুরত সব কিছু বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বললেন, ও তামিমে দাঁড়ি তুমি যেই কথা বলেছো
আর আল্লাহ তাআলা আমাকে যা কিছু জানিয়েছে দাজ্জাল সম্পর্কে সব কিছু হুবহু মিলে গেছে, বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার দাজ্জাল তার এমন একটা দেহ হবে শক্তিশালী যুবকের মতন, অনেক স্মার্ট যুবকের মতন, তার ডান চক্ষুটা অন্ধ হবে, তার কপালের মধ্যে কাফের শব্দ লেখা থাকবে। ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি তার তাকে দেখে চিনতে পারবে সে দাজ্জাল। তার ডান হাতের মধ্যে, এক হাতের মধ্যে জান্নাত থাকবে, আরেক হাতের মধ্যে জাহান্নাম থাকবে। মূলত যেই হাতের মধ্যে জান্নাত সেই হাতের মধ্যে জাহান্নাম, আর যেই হাতের মধ্যে জাহান্নাম সেই হাতের মধ্যে জান্নাত থাকবে। আর দাজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন অবস্থান করবে। কতদিন? 40 দিন অবস্থান করবে। প্রথম দিন এখন যে ঘন্টা, এখন যে আপনার দিন সপ্তাহ অনেক লম্বা, ঠিক 40 দিনের প্রথম দিন হবে 1 বৎসর সমতুল্য একটা দিন। আল্লাহু আকবার। কি হবে? 40 দিনের প্রথম দিন হবে 1 বৎসরের সমতুল্য, সমান হবে একদিন। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় দিন হবে 1 মাসের সমতুল্য, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমতুল্য। সাহাবীরা সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, 1 বৎসর যদি একদিন হয় তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করব? প্রশ্ন আছে কিনা বলেন। আল্লাহর হাবিব বলছে, তোমরা এখন যেইভাবে নামাজ পড়ো ঠিক ওই রকমভাবে তোমরা অনুমান করে, আন্দাজ করে 5 ওয়াক্ত নামাজ এইরকমভাবে তোমরা আদায় করবে। আল্লাহু আকবার। বাইরা আমার বাকি 37 দিন এইরকমভাবে স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে এইরকমভাবে থাকবে। বাইরা আমার দাজ্জালের ফেতনা বড় ফেতনা, এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন। আল্লাহর হাবিব প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবর ওয়া আযাবিল মাহইয়া ওয়া মামাত ওয়া আযাবিল ফিতনাতিদ দাজ্জাল। এইভাবে আল্লাহর হাবিব দোয়া করতেন। আমরা কি দোয়া কি করব কি করব না, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবেন। তারপর আল্লাহর হাবিব বলেছেন, দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য তোমরা সূরা কাফ তেলাওয়াত করো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমল এমন একটা সূরার কথা বলবো না যেই সূরাটি নাজিল হওয়ার সময় সুনানে আহমদের মধ্যে রয়েছে, সুনানে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, সূরা কাফ যখন নাকি নাজিল হয় আকাশ থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কত হাজার? 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, রহমতের ফেরেশতা নাজিল হয়েছে এই সূরা কাফ যখন নাকি আল্লাহর হাবিবের উপর নাজিল হয়। আল্লাহু আকবার। বাইরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সূরা কাফ তেলাওয়াত করতেছেন, সুনানে আহমদ থেকে বলছি, ওই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, সূরা কাফ তেলাওয়াত করতেছে, হঠাৎ করে দেখি তার একটা চতুষ্পদ প্রাণী সে ছুটাছুটি করতেছে। আবার দেখি কিছুক্ষণ পরে দেখে তার মাথার মধ্যে একটা এক খণ্ড মেঘ চলে আসছে। এই অবস্থা দেখে উবায়দ ইবনে উজায়ের, সাহাবীর নাম কি উবায়দ ইবনে উজায়ের, সুনান আহমদের মধ্যে রয়েছে, বলেন
তিনি কি করলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি সূরা কাফে তেলাওয়াত করা শুরু করলাম, আমি দেখতে পাইলাম আমার চতুষ্পদ প্রাণীটা ছুটাছুটি করতেছে, আর মেঘের একটা খণ্ড আমার ঘরের উপরে ছায়া দিতে লাগলো। ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই কথাটা বলে দেন কেন আমার চতুষ্পদ প্রাণীটা ছুটাছুটি করা শুরু করলো এবং এই যে মেঘখণ্ড চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, ও উবায়দ, ও হুজায়ের, উবায়দ ইবনে হুজায়রে শুনিয়া রাখো, তুমি যেই মাত্র সূরা কাফ তেলাওয়াত শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সাকিনা নাজিল করেছে, আল্লাহু আকবার, তোমার উপরে সাকিনা নাজিল করেছে, রহমত নাজিল করেছে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুনান আহমদের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সূরাতুন কাফের প্রথম 10 আয়া যে ব্যক্তি জব্দ করবে, মুখস্থ করবে, হেফজ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াদ-দুখানু, দুয়া বের হবে, ওয়া নুজুনু ঈসা ইবনে মারইয়ামা, নুজুল ঈসা মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নাজিল হবেন দামেস্কের, সিরিয়ার দামেস্কের সাদা মিনারওয়ালা মসজিদের মধ্যে, ওইখানে তিনি নাজিল হবেন। ইমাম মেহেদী সেখানে থাকবে, অনেক লম্বা কথা বাইরা আমার। ওই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসিয়া তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক দরজার মধ্যে হত্যা করবে, আল্লাহু আকবার, আল্লাহ বাইরা আমার। তারপরে ফায়াজুজ ওয়া মাআজুজ, তারপরে ইয়াজুজ এবং মাআজুজ দুনিয়ার মধ্যে আসবে, তারা এমন একটা হিংস্র প্রাণী মানুষদেরকে হত্যা করবে, তারা সব পানিগুলি পান করে ফেলবে। তারপরে ও দাব্বাতু, দাব্বা নামক একটা প্রাণী কি করবে, বের হবে, হাদিসের মধ্যে আসছে এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে, আল্লাহ আকবার, আল্লাহ। তারপরে ও তুলুউ শামসি মিন মাগরিবিহা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাইরা আমার, এখন তো সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়, ঠিক কিনা বলেন, কিন্তু কিয়ামত যেদিন ঘটনা ঘটে যাবে সেদিন আল্লাহর হাবিব বলতেছেন, তুলুউ শামসি মিন মাগরিবিহা, সেদিন সূর্য পশ্চিম আকাশের মধ্যে উদিত হবে, আল্লাহু আকবার, আল্লাহ। বাইরা আমার, এজন্য সূর্য উদিত হওয়ার আগে, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আগে তওবা করে নেন, কারণ দুই অবস্থা যখন নাকি বান্দারে চলে আসে তখন আর তওবা কবুল হয় না, তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হচ্ছে কবলা তুলু আইসামসে মিম্বা করি বেহা, সূর্য যখন নাকি পশ্চিম দিগন্তে পশ্চিম আকাশে উদিত হয়ে যায় তখন তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়। দুই নম্বর হচ্ছে কবলাল গড়গড়া, হাদিসের মধ্যে আসছে কবলাল গড়গড়া, যখন নাকি মানুষের সাকরাতুল মাউত, মৃত্যু অবস্থায় যখন নাকি শুয়ে যায়, মানুষকে চিনে না, তার জ্ঞান থাকে না, শ্বাস প্রশ্বাস নিতে থাকে, গড়গড় শব্দ শোনা যায়, ওই পর্যন্ত, ওই অবস্থার আগ পর্যন্ত তওবা কবুল হবে, যেই মাত্র গড়গড়া শুরু হয়ে যাবে আর তওবা কবুল হবে না, তার মানে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তারপর আল্লাহ হাবিব বলতেছেন, ওয়া নারুন তাখরুজু মিন কাহরি আদন তাসুকুন নাস ইলাল মাহশারি তাহশুরুজ জাররা ওয়ান নামলা রাওয়াহুল হাকিম, আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা আগুনের লেলিহান বের হবে, এমন একটা আগুনের লেলিহান বের হবে, মানুষকে দাওয়া করতে করতে হাসরের মাঠের মধ্যে নিবে, এমন অবস্থা হবে একটা পিঁপড়া পর্যন্ত সব কিছু দুলাবালু সহ হাসরের মাঠের মধ্যে একত্র হবে। বাইরা আমার, সেদিনের জন্য প্রস্তুত থাকা দরকার আছে কি আছে না,
এজন্য আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব যেই সুন্নতগুলি আদায় করেছেন ওই সুন্নতগুলি প্রত্যেকে আদায় করবেন। আর সূর্য উদিত হওয়ার আগে আগে যদি তাওবা করে নেন, তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নিবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও গো মাওলা ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো মাওলা ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই জীবনে কত গুনাহ করেছি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সময় তো হাজিরিন, সময় খুব কম, আমাদের হযরত উলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছেন, আসলে মূলত দোয়া নেওয়ার জন্য আসছি আমাদের এই প্রতিষ্ঠান, আমরা এই অর্গানাইজেশনের প্রতি দোয়া দোয়া করব। যারা এক টাকা থেকে লক্ষ টাকা দান করে আজকে কবরে চলে গেছে, আল্লাহ ফাক রব্বুল আলাম যাতে ওনাদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করে বলেন, আমিন। আর যারা এখনো এই খেদমতের মধ্যে আছে, জীবিত আছে, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে যেন বরকত দান করে বলেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।